তো আজকাল কেটোজেনিক ডায়েট বা কেটো ডায়েট নামের একটা ডায়েটের কথা প্রায়শই শুনে থাকবেন। অনেকের প্রশ্ন আছে এই ডায়েটটা কি ভালো, আর এটার করার পেছনে কারণ কি, এটার কি কোনো খারাপ দিক আছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তরে এই ভিডিওটা করা। তো এটা কিভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ যে প্রোটোকল সেটা আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব না, জাস্ট এখানে আপনাদেরকে প্রাইমারি একটা ধারণা দেব। তো কেটোজেনিক ডায়েটের আরেক নাম হচ্ছে আপনার হাই ফ্যাট ডায়েট, যেখানে যেই ডায়েটে ফ্যাটের পরিমাণ খুব হাই এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুব লো, সেটা কি কেটোজেনিক ডায়েট বলা হয়। তো এই ডায়েট সম্বন্ধে আপনি যদি রিসার্চ করতে চান ইন্টারনেটে, সেখানে কিন্তু অনেক নেগেটিভ কথাও এই ডায়েট সম্বন্ধে শুনতে পাবেন। সেটার পেছনের যে কারণ সেটা হচ্ছে কেটো ডায়েট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আপনার অনেক আগে যেভাবে কেটো ডায়েটটা করা হতো সেটা করা হতো প্রচুর ফ্যাট তারা খেত, কিন্তু ওই ফ্যাটের কোয়ালিটির দিকে লক্ষ্য করতো না, জাস্ট যে কোনো ধরনের ফ্যাট তারা খেত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শাক সবজির প্রতি তারা কোনো গুরুত্ব দিত না, ওকে, তারা জাস্ট হাই কোয়ান্টিটির ফ্যাট এবং হাই কোয়ান্টিটির প্রোটিন এগুলোই খেত। আর এখন যেই কেটোজেনিক ডায়েট এত সফল হয়েছে, আপনার লক্ষ লক্ষ মানুষ এই কেটোজেনিক ডায়েট করার মাধ্যমে এত বেনিফিট পাচ্ছে, তার কারণ হচ্ছে আগের আমলের যেই কেটো ডায়েটটা ছিল সেটাকে মডিফাই করে হেলদি ভার্সনে পরিণত করা হয়েছে, যেখানে শুধু হাই ফ্যাট নয় বরং হাই ফ্যাট প্লাস হেলদি ফ্যাট। নাম্বার টু হচ্ছে প্রচুর পরিমাণে শাক আপনার ডেইলি খেতে হবে, 250 গ্রাম থেকে 300 গ্রাম শাক খেতে হবে, যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেমন কিডনি স্টোন, তারপরে অত্যাধিক ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া ইত্যাদি, এগুলোর কমপ্লিকেশনকে রোধ করতে এই শাকের প্রয়োজন। তো এই এই প্রচুর পরিমাণে শাক এবং হাই কোয়ালিটি ফ্যাট যদি খেয়ে এই কেটোজেনিক ডায়েটটা করতে পারেন, তাহলে আমার এক্সপিরিয়েন্স এবং আমার ওপিনিয়ন হচ্ছে এখন পর্যন্ত যত ডায়েট আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে ভালো ডায়েট হচ্ছে এই কেটোজেনিক ডায়েট। এটা শুধু ডায়েট না, এটাকে আপনি মেডিসিন হিসাবেও আখ্যা দিতে পারেন, কারণ হচ্ছে যত ক্রনিক রোগ আছে যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপরে ক্যান্সার, এগুলোকে আপনি ভালো করে তুলতে পারেন এই কেটোজেনিক ডায়েট অ্যাপ্লাই করার মাধ্যমে। এর প্রধান কারণ হচ্ছে এই কেটোজেনিক ডায়েট আপনার ইনসুলিনকে আপনার মিনিমাইজ করে, আর ইনসুলিন হচ্ছে ফ্যাট মেকিং হরমোন, ফ্যাট বানায়, ফ্যাট লস করতে বাধা দেয়, প্লাস এই সমস্ত ক্রনিক রোগের মূলে কাজ করে। আর যেহেতু এই কেটোজেনিক ডায়েট এই ইনসুলিনকে মিনিমাইজ করে, সেহেতু এই এই ডায়েট হচ্ছে বেস্ট ডায়েট। তো এটা কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিও করার মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। আর আপনি আমার কথা সত্যি কিনা মিথ্যা বা ওই ইন্টারনেটে অন্য কারো কথা সত্যি কিনা মিথ্যা এগুলো সম্বন্ধে আপনি কনফিউশন না হয়ে ট্রাই করে দেখুন, 15 দিন 20 দিন অথবা 1 মাস এভাবে এই ডায়েটটা করে দেখুন, তারপরে যদি আপনার ভালো রেজাল্ট পান অবশ্যই কন্টিনিউ করবেন, খারাপ রেজাল্ট পেলে এটাকে ক্যান্সেল করবেন। কিন্তু স্টার্ট করার আগে এটা সম্বন্ধে ভালো কিছু আপনার নলেজ গ্যাদারিং করতে হবে, যে অ্যাকচুয়ালি এটা কীভাবে সাজাতে হবে এই ডায়েট প্ল্যানটা, এবং প্রাথমিকভাবে এই ডায়েটটা শুরু করতে গেলে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, মাথা ঘুরায়, তারপর লো এনার্জি থাকে ইত্যাদি ইত্যাদি, এগুলোকে কীভাবে আপনি মিনিমাইজ করতে পারবেন সেগুলো সম্বন্ধে ধারণা নিয়ে, আইমিন টোটালি আপনার প্রিপেয়ার্ড হয়ে তারপরে ডায়েটটা শুরু করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।